আসসালামুকুম, আমি একটা অভিভাবকের মেয়ে। আমার আব্বু রিক্সা চালায়, অ্যাক্সিডেন্ট করেছে, হাত ভেঙে গেছে। আমাকে কেউ সাহায্য করে। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই যে ঝুমুর, একটি অবিবাহিত মেয়ে, তার জীবনের বাস্তব গল্প সত্য ঘটনাগুলো বলার জন্যই ঢাকায় এসেছে। তো ঝুমুর, আপনার বাড়ি কোথায়? নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ থেকে যে ঢাকায় চলে আসলেন আমাদের স্টুডিওতে, তো আসলে এই ঝুমুর, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আচ্ছা, তো তার বিয়ে শাদী হয় নাই। এখন আপনি যে প্রতিবেদনে এসেছেন যে আপনি একটা অবিবাহিত মেয়ে, আপনি কি বিয়ে শাদী করতে চান এখন? হ্যাঁ, বিয়ে শাদী করতে চাই। তো আপনার বড় বোনের বিয়ে শাদী হলো না কেন? আসলে বড় বোনের বিয়ে শাদী হয় নাই, যারা আসে দেখতে জন্য তারা যৌতুক চায়, আমরা তার যৌতুক দিতে পারতেছি না। মানে কি বললাম না, যারা পাত্ররা আসে, হ্যাঁ, কিরকম ধরনের যৌতুক চায়? মানে অনেক কিছু দিতে বলে, আমাদের তৌফিক নাই যে আমরা দিব। মানে কি কি চায়, কি কি দিতে পারেন আপনারা? মানে তারা বলে আমাদের হাত দিতে হইব, তারাই দিয়ে নিব, অনেক কিছু চায়। বাইক চায় না, হুন্ডা চায় না, যে জামাইকে একটা হুন্ডা দিতে হবে, এরকম আবদার করে কিনা? না, ওরকম কিছু বলে না। ওরকম কিছু বলে না, হাড় দিতে বলে, যে মেয়েকে একটা হাড় দিয়ে দিবেন? হ্যাঁ। মানে এরকম কয় লক্ষ টাকা দাবি করে তারা? জানি না, আমি বলতে পারি না। আপনি তো ছোট তাই বলতে পারেন না। মানে যৌতুকের কারণে আপনার বড় বোনেরই বিয়ে হচ্ছে না। হ্যাঁ। তো আপনার বিয়ে কিভাবে হবে? তো আমাদের এই প্রতিবেদনটা দেখে কেউ যদি যৌতুক ছাড়া আপনাকে সত্যিকারে বিয়ে শাদী করতে চায়, আপনি কি সত্যিকারে বিয়ে শাদী করবেন? হ্যাঁ, আমি সত্যি বিয়ে শাদী করব। কাউকে ধোকা দিবেন না তো প্রতিবেদনের মাধ্যমে? না, আমি কাউকে ধোকা দেব না। সত্যি কথা বলছেন তো? হ্যাঁ, সত্যি। আচ্ছা, তো ঝুমুর বোন, আপনি বললেন আপনার বাবা রিকশা চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তো কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে সেই ঘটনাগুলো যদি একটু বলতেন। আবু রিকশা চালাইছেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, আমি কিভাবে বলতাম? মানে রাস্তায় অ্যাক্সিডেন্ট করলো, তারপরে কি ঘটলো? তারপর কি আর কাজ করতে পারতেছি না, আমরা কিছু খাইতে পারতেছি না, অনেক অসহায় ভিতরে আছে। তো যখন না খেতে পারেন, এই যে ক্ষুধার যে জ্বালা, সেই জ্বালার কথাগুলো একটু বলবেন আমাদেরকে। ক্ষুধার তো মানুষের তো এমনিতেই, তার জন্যই তো আপনি ধীরে ধীরে আসছে। তো আপনি জ্বালার কথাটা তো আপনি যদি মুখ দিয়ে না বলতে পারেন, মানুষ তো বুঝবে না। যখন আপনি দেখেন আপনার ছোট ভাই আছে একটা, নাকি? হ্যাঁ। ছোট ভাই না খেয়ে আছে, তার যে কষ্টটা লাগতেছে সেটা দেখে আপনার কেমন লাগে? অনেক খারাপ লাগে। এখন কি করতে মন চায় আপনার? কি করতে মন চাইবে, কি আর করার আছে? মানে তখন আর কিছু করার নেই। না, আমি কি করতাম, আমরা কি কিছু করতে পারবো? এক জায়গায় কাজে গেছিলাম, কাজে গেছিলাম, পয়সা কাজ দেয় নাই, তখন আর কি করবো? মানে এই যে ক্ষুধার জ্বালা সইতে না পেরে কাজে গিয়েছিলেন? হ্যাঁ। কোথায় কাজে গিয়েছিলেন? বাসা বাড়ির কাজে গেছিলাম। বাসা বাড়ির কাজে গিয়েছিলেন? হ্যাঁ। তো বাসা বাড়ির কাজে গেলে আবার কাজ দেয় নি, মানে বুঝলাম না এটা আবার কি। এক মাস কাজ করছি, পয়সা কাজ থেকে বের করে দিছে। মানে এক মাস কাজ করেছেন, তারপরে কাজ থেকে বের করে দিয়েছে? হ্যাঁ। তো কি কারণে আপনাকে বের করে দিল আসলে? তাহলে কাজের লোক অন্য ভালো পাইছে, তাই তারা কাজের লোক অন্য ভালো লোক পেয়েছে, সেই কারণে আপনাকে মানা করে দিয়েছে নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এই যে কাজের লোক ভালো পেয়ে আপনাকে কত টাকা বেতন দিয়েছিল? আমাকে মাসে 1500 টাকা দিছিল। মাসে 1500 টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে আপনি কি করেছিলেন? সেই টাকা দিয়ে বাড়িতে ভাত তরকারি রাঁধছি, চাল চুল কিনে নিছি। আচ্ছা, ভাত তরকারি রান্না করেছেন, চাল চুল কিনে নিয়েছিলেন, মানে মার হাতে দিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনার বাবার কি চিকিৎসার প্রয়োজন? আমার আব্বুর হাতটা ভেঙে গেছে, হাতে চিকিৎসা করা লাগবে।